হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে রাজ্যবাসীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 3টি দারুণ সুখবর, এবং এর সাথেই রয়েছে লোকাল ট্রেন নিয়ে আজ আরো একটি বড় খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর রেল মন্ত্রকের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় খবর। আগামী সোমবার থেকেই ফের চলবে ট্রেন। দেখে নেবো এই কাদের জন্য বাড়ানো হচ্ছে, শ্রমিকরা এই ট্রেনে উঠতে পারবে কি, অথবা ওই ট্রেনে সাধারণ নাগরিক উঠতে পারবে কি না। এবং এর সাথেই রয়েছে প্যান কার্ড নিয়ে আরো একটি বড় খবর। অতিমারী আবহে ফের বাড়লো আধার ও প্যান কার্ড লিংক করার সময়। দেখে নেব লাস্ট তারিখ কতদিন পর্যন্ত রয়েছে। শুধু তাই নয়, রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর, যারা মূলত ট্যাক্স পেমেন্ট করে থাকেন অথবা যাদের আইটি ফাইল রয়েছে তাদের জন্য। এবং এর সাথেই রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি ভয়ানক দুঃসংবাদ, আবারও বাড়ছে করোনা সংক্রমণ এবং আক্রান্ত করোনায় হটস্পট চিহ্নিত আরো 220 জায়গায় জারি হলো কড়া লকডাউন। দেখে নেব কোন কোন জেলায় এই হটস্পট এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে এবং কোথায় কোথায় ফের কড়া লকডাউন জারি হতে চলেছে। এবং এর সাথে রয়েছে রাজ্যের ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর, এক নতুন স্কলারশিপ আবেদন করলে পাবেন টাকা। বড় ঘোষণা মমতা। যদি আপনার বাড়ির ছেলেরা পড়াশোনা করে থাকে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, শুধু তাই নয়, এর সাথে রয়েছে আরো একটি দারুণ সুখবর, যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে আর বয়স যদি 40 বছরের মধ্যে থেকে থাকে তাহলে তাদের জন্য রয়েছে রাজ্য সরকার তরফ থেকে আরো একটি বড় ঘোষণা। এর সাথে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রেশন কার্ড নিয়ে আজ আরো একটি দারুণ ঘোষণা। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, চাই সেটি যে কোনো রেশন কার্ডই হোক না কেন, PHH SPHH RKSY1 RKSY2। এবং এর সাথে রয়েছে আগামী 1 জুলাই থেকেই বদলে যাচ্ছে নিয়ম, যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা যদি আপনি কোনো সংস্থানে কাজ করে থাকেন, চাই সেটি সরকারি হোক অথবা বেসরকারি। এবং এর সাথে রয়েছে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হচ্ছে এক বিশাল বড় নিয়ম। শুধু তাই নয়, এর সাথে রয়েছে এই লকডাউনের মাঝেই রয়েছে আরো একটি বড় সুখবর। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়া আপনারা যতটা বেশি লাইক আর শেয়ার করবেন ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমাদের সাথে থেকে ফিউচারে এমনই আপডেট গুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফ্রেন্ডস, আজ মূলত লকডাউন এবং রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই লোকাল ট্রেন নিয়ে আজ আরো একটি দারুণ সুখবর। সবেমাত্র রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে কোনো মতেই লোকাল ট্রেন চালানো সম্ভব নয়, তবে এর মাঝেই ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রো সংখ্যা। ঠিক একইভাবে সোমবার থেকেই 62টি ট্রেন চলবে। দেখে নেব ওই ট্রেনে আপনি উঠতে পারবেন কিনা, বা ওই ট্রেনের শ্রমিক বা যারা লেবারের কাজ করে, যাদের লেবার কার্ড রয়েছে, তারা উঠতে পারবে কিনা, অথবা বা আপনার নিকটতম স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে কিনা। বলা হচ্ছে পূর্ব রেলে ফের বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। সোমবার থেকেই এই অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন চলবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং সেই সঙ্গে ট্রেনের ভেতর যাতে করোনা বিধি মানা যায় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, সোমবার থেকে হাওড়া শাখায় 50টি, শিয়ালদা শাখায় 100টি ট্রেন বাড়ানো হচ্ছে। এই অতিরিক্ত ট্রেনগুলির অন্তর্ভুক্তির পর সোমবার থেকে হাওড়া শাখায় ট্রেনের সংখ্যা 204 এবং শিয়ালদাতে হবে 409। অন্যদিকে ইন্টারসিপ এক্সপ্রেস ট্রেনগুলি ফের চালু হচ্ছে। আগামী 28 জুন থেকে এই 6টি ট্রেন ফের চালু করবে বলে পূর্ব রেল দপ্তরের খবর। এরপরে দেখে নেওয়া যাক এই ট্রেনগুলি কোথায় থেকে কোথায় পর্যন্ত চলবে। বলা হচ্ছে যে ট্রেনগুলি চলবে সেগুলি হলো হাওড়া আসানসোল, হাওড়া বোলপুর, হাওড়া মালদা, হাওড়া ধানবাদ, হাওড়া টাটা, শিয়ালদা রামপুরহাট, ইন্টারসিপ স্পেশাল। অন্য ট্রেনগুলি একদিকে যেমন যাত্রী নিয়ন্ত্রণের জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, তেমনি পাশাপাশি বৃহস্পতিবার শিয়ালদা দক্ষিণ 24 পরগনার ঘটনার জেরে স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এর সাথে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রেশন কার্ড নিয়ে আজ আরো একটি দারুণ ঘোষণা। রাজ্যে এবার অনির্দিষ্ট কালের জন্য রেশন গ্রাহকদের বিনামূল্যে চাল গম দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করলো খাদ্য দপ্তর। গত বছর জুলাই মাসে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময়সীমা চলতি জুন পর্যন্ত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছিলেন রেশনে বিনামূল্যে খাদ্য দেওয়া চালিয়ে যাওয়া হবে। খাদ্য দপ্তর এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো, নতুন কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য জুড়ে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারগুলো ফ্রিতে রেশন পাবে। এবং এর সাথে রয়েছে আগামী 1 জুলাই থেকেই বদলে যাচ্ছে নিয়ম, যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা যদি আপনি কোনো সংস্থানে কাজ করে থাকেন, চাই সেটি
এজেন্সি সরকারি হোক অথবা বেসরকারি। আপনার যদি এসআই বা পিএফ থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে আরো একটি বড় খবর, যে 4 লাখ পিএফ গ্রাহকের আধার সংযোগ নেই, বন্ধ হতে চলেছে যাবতীয় পরিষেবা। আধারের সঙ্গে পিএফ গ্রাহকদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইউএএন যোগ করার বিষয়ে বারবার সতর্ক করেছে কেন্দ্র সরকার। এবার তারা সেই সময় বেঁধে দিল আগামী 31 আগস্ট পর্যন্ত। ওই সময়ের মধ্যে যদি পিএফ গ্রাহক তার অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত না করেন তাহলে তার পিএফ অ্যাকাউন্টে আর কোন রকম টাকা জমা পড়বে না, এমনকি সেই টাকা তোলা বা অন্য কোনো পরিষেবাও পাবেন না গ্রাহকরা। অন্য রিপোর্টে জানানো হচ্ছে অতিমারী আব হয়ে ফের বাড়লো আধার ও প্যান কার্ড লিংক করার সময়। চলতি বছরের 30 জুনের মধ্যে আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে জানিয়েছিল কেন্দ্র, কিন্তু শুক্রবার সেই মেয়াদ আবারও বাড়ানো হলো। আধার ও প্যান কার্ড লিংক করার সময় আবারও 3 মাস বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। অর্থাৎ আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আধার এবং প্যান কার্ডের সঙ্গে লিংক করতে হবে। এবং এর সাথে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর, যাদের মূলত ট্যাক্স অথবা আইটি ফাইল রয়েছে। বলা হচ্ছে করোনা চিকিৎসায় অর্থ সাহায্যের ক্ষেত্রে আয়কর ছাড় স্বস্তি দিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কোভিড চিকিৎসা সাহায্যের ক্ষেত্রে আয়কর ছাড় দিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। মহামারী কালে কোন সংস্থার কর্মীকে চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করবে ঠিক সেই পরিমাণ আয়করে ছাড় মিলবে। করোনা নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্যের ক্ষেত্রেও একই ছাড় মিলবে। শুক্রবার আয়কর কাঠামো সংশোধনের পর জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এর সাথে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে আজ আরো একটি বড় খবর, পরিবর্তন হচ্ছে স্টেট ব্যাংকের নিয়ম। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বেশ কিছু বদল আনতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটিএম কার্ডের চার্জ, চেকবুক কিংবা নন ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। আগামী মাস থেকেই নতুন নিয়ম অনুযায়ী ব্যবস্থা চালু করা যাবে বলে ঘোষণা করা হয়েছে। জানা গেছে SBI নতুন চার্জ প্রযোজ্য হবে বেসিক সেভিংস অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোন রকম বাড়তি মূল্যের বোঝা ছাড়াই তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করাতে পারেন। এর সাথে রয়েছে রিলায়েন্স জিও অর্থাৎ মুকেশ আম্বানির তরফ আরো একটি লেটেস্ট আপডেট। বলা হচ্ছে এবার আরো কম দামে নয় স্মার্টফোন আনছে রিলায়েন্স জিও। কম খরচে নতুন স্মার্টফোন জিও ফোন নেক্সট বাজারে আনছে রিলায়েন্স জিও। বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেন আগামী 10 সেপ্টেম্বর থেকে বাজারে মিলবে এই নতুন স্মার্টফোন। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ফোন লঞ্চ করা হবে বলে জানিয়েছে মুকেশ আম্বানি। এক্ষেত্রে আম্বানির সঙ্গে হাত মিলিয়েছে গুগল। নতুন এই ফোনের নাম দেয়া হচ্ছে জিও ফোন নেক্সট। চলতি বছরেই এই ফোন বাজারে আসবে। রিলায়েন্সের সঙ্গে হাত মিলিয়ে ভারতে 5G পরিষেবা চালু করার ব্যাপারেও কাজ চালিয়ে যাচ্ছে গুগল। এরপরে রয়েছে লকডাউনে আরো একটি বড় খবর। রাজ্যের বেশ কিছু জেলায় 220টি এলাকায় আবারও জারি হচ্ছে কঠোর বিধিনিষেধ বা কড়া লকডাউন। বলা হচ্ছে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত রাজ্যের 220টি জায়গায়। রাজ্যের যেসব জেলায় করোনার প্রভাব তুলনামূলক ভাবে বেশি সেই সমস্ত জেলাতে 220টি এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করার পরে সেই এলাকাতে নতুন করে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করতে চলেছে। যেসব এলাকাতে করোনার প্রভাব অনেকটাই কমেছে সেই সব এলাকাতে কারফু এবং বিধিনিষেধ তা কিছুটা কমানো হয়েছে। বলা হচ্ছে গোঘাট সহ অন্তত 10টি জেলাতে করোনার প্রভাব তুলনামূলক ভাবে বেশি। 1 সপ্তাহ বেশি সময় ধরে সেখানে করোনা সংক্রমণের হার 2% বেশি, তাই সব জেলাকে রেড ক্যাটাগরি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে মারিগাঁও এবং গোঘাট এই 2 জেলাতে এই হার অনেক বেশি 4%। আর ওই জেলাগুলির 220টি এলাকায় জারি হয়েছে কঠোর বিধিনিষেধ এবং কড়া লকডাউন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরো একটি দারুণ ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হচ্ছে, কারা স্কলারশিপটি পাবে অথবা কারা কোন সুযোগটি পাবে। আপনারা জানেন যে এটা ক্লাস 10 থেকে আমরা চালু করব। এটা ক্লাস 10 থেকে শুরু হচ্ছে। ক্লাস 10-এ আমাদের প্রায় 12 লক্ষ ছেলে মেয়েরা পড়াশুনো করে। ক্লাস 12-এ 9.5 লাখ উচ্চশিক্ষায় ভর্তি হয়। কন্যাশ্রী প্রোগ্রাম আমাদের ইতিমধ্যেই আছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এগুলো অলরেডি আছে। মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে। শিডিউল কাস্টদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প আছে, এগুলো অলরেডি আছে। আমরা 10 লাখ টাকা পর্যন্ত যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টার হবে। আপনার ঘর বাড়ি বেচতে হবে না পড়াশুনো করবার জন্য। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং তাদের শিক্ষাদান করা, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য বাবা মাকে যে চিন্তা করতে হয়
এই চিন্তাটা করার প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।